বৈকল্পিক ষষ্ঠ সংখ্যা মে 2021 সহজিয়া বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ সেকাল ও একাল লিখেছেন মনজিত কুমার রাম 2021 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মরশুমে রবীন্দ্রনাথ খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছেন সাধারণত 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণের রবীন্দ্র চর্চা বাঙালির সংস্কৃতি চেতনার একটা অঙ্গবিশেষ কিন্তু এবার ভোটের বাজারে ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলাম আমরা নেতানেত্রীদের ভাষণে রবীন্দ্র প্রসঙ্গ উঠে এলো কবির গান এবং কবিতার বহু স্মরণীয় পংক্তি পাড়ার মোড়ের অস্থায়ী মঞ্চ হতে আমাদের কানে ছুটে এলো রবীন্দ্রনাথকে হঠাৎ করেই যেন আমরা ভিন্ন রূপে পেলাম কবিকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের বাইরে বক্তৃতায় মার্জিত শব্দচয়নের বাধাবাদীর অনাবশ্যকতায় অসহায়ভাবে অনুভব করলাম ভোট প্রার্থীদের বক্তৃতায় রবি ঠাকুর বাঙালি এবং বাংলার একমাত্র পরিচয় হিসেবে স্বীকৃত হলেন তাঁর অপেক্ষাকৃত কম বিতর্কিত ও জনপ্রিয় কয়েকটি গান এবং কবিতা ব্যবহার করে তাঁর কবি প্রতিভা এবং ব্যক্তি প্রতিভার অবমূল্যায়ন আরম্ভ হল আমরা দেখলাম সমাজ মাধ্যমে প্রচারিত একটি চ্যানেল থেকে রবীন্দ্রনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ির মধ্যে মতামত ভিত্তিক প্রতীক তুলনা উপস্থাপিত করা হলো বাঙালির সাংস্কৃতিক অভ্যাসের বাইরেও রবীন্দ্রনাথকে বিজ্ঞাপিত করার এই যে নতুন প্রক্রিয়া আমাদের দৃষ্টি আকর্ষণ করছে ইদানিং এর একটি তাৎপর্য আছে রবীন্দ্রনাথ বাঙালির আবেগের সঙ্গে সম্পৃক্ত তাই ভোট গ্রহণের পূর্ণ প্রতিশ্রুতিতে না হলেও সেই আবেগকে অন্যভাবে কাজে লাগানো প্রয়োজন বলে ভোট প্রার্থীরা হয়তো মনে করেছেন তাই এবারের নির্বাচনে রবীন্দ্র আবেগ হয়ে উঠেছে পূর্ণ রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন বিজ্ঞাপনের মুখ বিজ্ঞাপন পুঁজিনির্ভর মুক্তবাজার ব্যবস্থার এক অতি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের ব্যবহারিক মূল্যের চাইতেও তার উপযোগিতা অনেক বেশি পণ্যের বিজ্ঞাপন যত বেশি আকর্ষণীয় হয় ক্রেতাকে তা তত বেশি করে টানে ভাবতে ভালো না লাগলেও বর্তমান নির্বাচন প্রণালীতে বিভিন্ন দলের নেতানেত্রীদের সঙ্গে সাধারণ জনগণের সম্বন্ধ অনেকটাই যেন ক্রেতা ও বিক্রেতার তা অস্বীকার করবার উপায় নেই রবীন্দ্রনাথ বাঙালির আপন ঘরের লোক নিয়মিত না পড়লেও বাঙালির ঘরে ঘরে নিদেন পক্ষে তাঁর গীতবিতান এবং সঞ্চয়িতা গ্রন্থ দোকানি পাঠক দেখতে পাবেন সকলে না হলেও বাঙালি মধ্যবিত্ত শ্রেণী অন্তত রবীন্দ্রনাথের জন্মদিবসে বা প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করে কবির জন্য গর্ববোধ করে অতএব বাংলার এক বিরাট অংশের মানুষের আবেগ রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ বা তাঁর বাণী যে এক একটি মহামূল্যবান ভোট আদায়ের পক্ষেও খানিক দরকারি বর্তমানে অধিকাংশ দলের ভোট প্রার্থীরা তা আকস্মিকভাবেই উপলব্ধি করেছেন এখানে আমাদের একটা বিনম্র প্রশ্ন আছে বিশ্বকবি আন্তর্জাতিকতাবাদের সমর্থক রবীন্দ্রনাথ এবং মানব ধর্মের প্রচারক রবীন্দ্রনাথের অতি জটিল ও বিরাট ব্যক্তিত্বকে সম্যকভাবে অনুধাবন করেই কি ভোট প্রার্থীরা তাঁকে সামনে রেখে ভোট চাইছেন আপাতত তাদের গতি প্রকৃতি লক্ষ্য করে আমাদের কিন্তু তা মনে হচ্ছে না 1889 সাল থেকে 1941 সাল পর্যন্ত এই 5 দশক ধরে প্রায় 90টি বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন অর্থাৎ কখনো তিনি বিজ্ঞাপনের ভাষ্য নির্মাতা কখনো নিজেই বিজ্ঞাপনের বিষয় হয়েছিলেন বিজ্ঞাপনের মডেল হিসেবে যে রবীন্দ্রনাথের খ্যাতি ছিল তারও প্রমাণ আছে তবে এখন যেমন মডেলরা নানান দৈহিক অঙ্গভঙ্গি করে অথবা মন মাতানো হাসি দিয়ে ক্রেতাকে ভুলিয়ে পণ্যের জনপ্রিয়তা বৃদ্ধিতে সাহায্য করে রবীন্দ্রনাথ তা করতেন না বিজ্ঞাপনে সাধারণত তাঁর ছবি এবং সই ব্যবহৃত হতো পাশাপাশি তিনি যে সেই পণ্য ব্যবহার করে বিশেষ প্রীত হয়েছেন তা লিখে দিতেন কোট বিদেশি
ওদেশীয় এয়ারলাইন্স, ভারতীয় রেল থেকে শুরু করে গোদরেজ সাবান, বর্নভিটা, কুন্তলিন কেশ তৈল, রেডিয়াম ক্রিম, বাটার জুতো, জিয়ারকিন হারমোনিয়াম, সমবায় বিমা, ছাপাখানা, কটন মিল, ফটো স্টুডিও, রেকর্ড, বই, মিষ্টির দোকান, ঘি, দই, কাগজ কালি, পেন্ট ওয়ার্ক, এমনকি মস্তিষ্ক বিকৃতি রোগের মহৌষধ পর্যন্ত হরেক পণ্য ও পরিষেবার বিজ্ঞাপনে খুঁজে পাওয়া যায় রবীন্দ্রনাথকে। অধিকাংশই প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকা, অমৃতবাজার পত্রিকা, দ্য স্টেটসম্যান, প্রবাসী, তত্ত্ববোধিনী, ক্যালকাটা গ্যাজেটে, আর বিদেশে দ্য গার্ডিয়ান, দ্য গ্লোবের মতো পত্রিকাতেও। আনকোট রবীন্দ্রনাথ তাঁর সময়ে বিজ্ঞাপন জগতের যে একজন জনপ্রিয় মুখ ছিলেন এবং সেই বাজারে যে তার কতটা গ্রহণযোগ্যতা ছিল উক্ত তালিকার মাধ্যমে সে সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হয়। 1936 সালের 9 অক্টোবর তারিখে রিজার্ভ ব্যাংকের লোকাল বোর্ডের নির্বাচনে প্রার্থী অমরকৃষ্ণ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। এই নির্বাচনে অমরকৃষ্ণ ঘোষ 5,334 ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে রিজার্ভ ব্যাংকের লোকাল বোর্ডের সদস্য নির্বাচিত হন। অমরকৃষ্ণ ঘোষের প্রতি রবীন্দ্রনাথের আশীর্বাণী ছিল এরকম, কোট, রিজার্ভ ব্যাংকের লোকাল বোর্ডের নির্বাচনে শ্রীযুক্ত অমরকৃষ্ণ ঘোষের সফলতা কামনা করি, আনকোট, কোট, আই আর্নেস্টলি ডিজায়ার দ্য সাকসেস অফ অমরকৃষ্ণ ঘোষ অ্যাট দ্য ইলেকশন অফ দ্য লোকাল বোর্ড অফ রেভিনিউ ব্যাংক, আনকোট। 6,402 ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন বিজয়মোহন বিড়লা। অবশ্য তিনি কার আশীর্বাদ পেয়েছিলেন তা জানা যায় না। শুধুমাত্র রবীন্দ্রনাথের আগমনকে উপলক্ষ করে 1931 সালের 16 অক্টোবর আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত স্বদেশী মেলার বিজ্ঞাপন থেকে একটি বিশেষ সময়ের প্রবেশাধিকার মূল্য যে বাড়িয়ে দেওয়া হয়েছিল তা আমরা জানতে পারি। আসলে যে বিশেষ প্রবণতা বর্তমান রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে, রবীন্দ্রনাথের জীবিতাবস্থাতেও তার অস্তিত্ব ছিল। সেকালেও জনমানসে রবীন্দ্রনাথের প্রভাবকে কাজে লাগিয়েছিলেন পণ্য বিক্রেতা থেকে আরম্ভ করে নির্বাচনে ভোট প্রার্থী পর্যন্ত। বর্তমানে রবীন্দ্রনাথ জাগতিকভাবে অনুপস্থিত, কিন্তু বাঙালির হৃদয়ে তাঁর চিরকালীন অধিষ্ঠান। বাঙালি রবীন্দ্রনাথকে নিয়ে শ্লাঘাবোধ করে, সুতরাং রবীন্দ্রনাথকে কেন্দ্র করে যে দল বেশি করে কথা বলতে পারবে, জাতিগত ও সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ বাংলার মানুষের একটা অংশ হয়তো তাদের সমর্থন করবে, অনেকের মনে এরূপ ধারণা হয়ে থাকবে। তবে যে প্রশ্ন শুরুতেই করেছিলাম, রবীন্দ্রনাথের ভাবাদর্শ অথবা নিদেন পক্ষে ব্যক্তি আদর্শকে উপলব্ধি করার মতো মেধা কি একালের জনপ্রিয় নেতা নেত্রীদের আছে, এ বিষয়ে সম্পূর্ণ নিঃসন্দেহ কিন্তু হওয়া যাচ্ছে না। কারণ রবীন্দ্রনাথ সমস্ত সংকীর্ণ দলীয় আদর্শের অথবা জনপ্রিয়তার ঊর্ধ্বে ছিলেন। তার সদা জাগ্রত বিবেক এবং সজাগ নাগরিক সত্তা, যা কিছু অসত্য মানব কল্যাণের পক্ষে যা পরিপন্থী তার বিপক্ষে দাঁড়াত। তিনি বিজ্ঞাপনে নিজের ছবি এবং সই বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে বিজ্ঞাপনদাতাদেরকে ব্যবহার করবার অনুমতি দিতে বাধ্য হতেন। এবারের নির্বাচনে শুধু এই খবরটাই যদি ভোট প্রার্থীরা মনে রাখেন, তাহলেও রাজ্যবাসী এবং দেশবাসীর যথেষ্ট উপকার হয়। ঋণ কবি যখন বিজ্ঞাপনে, আনন্দবাজার পত্রিকা, 28 জুন 2020।
রবীন্দ্রসঙ্গীত সরবিতান ফেসবুক পেজ।